পৃথিবীতে সবচেয়ে উৎকৃষ্ট মানুষ তোমরা। আজকে তোমাদেরকে যে পরিবেশে দেখা হচ্ছে, আসলে এটা কত তোমরা, এটা আসলে ভুলের মতো না যে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। তোমাদের পোশাক আশাক, তোমাদের ড্রেস আপ, তোমাদের টুপি, তোমাদের কথাবার্তা, সর্বশেষ তোমাদের যে বাইরে দিলা, ওইখানে ওস্তাদ হিসেবে তোমাদেরকে অনেক কথা বলেছি, শিক্ষক হিসেবে অনেক কথা বলেছি। আসলে তোমাদেরকে আমরা তেমন কিছু দিতে পারিনি, তবে তোমরা একটা উৎকৃষ্ট জাতি হিসেবে, তোমরা আলেম হিসেবে, আমার সেই দিনের কথাই মনে পড়ছে যেদিন বিদায় হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 1,20,000 সাহাবাই কেরামের সামনে বলেছিলেন, আমি কি আমার দায়িত্ব সম্পূর্ণরূপে পালন করতে পেরেছি। সাহাবাই কেরাম বলেছিল, হ্যাঁ বালা বালা পেরেছে, কিন্তু এই দাবি নিয়ে আমি একথা বলতে পারতেছি না যে আমি কি আমার সম্পূর্ণ দায়িত্ব পালন করতে পারছি কিনা। শুধু চোখের জলে তোমাদের কাছ থেকে ক্ষমা চাচ্ছি, চোখের দল দিয়ে তোমাদের কাছ থেকে ক্ষমা চাচ্ছি। আর আল্লাহ রসুল আরেকটা কথা বলেছিলেন, ইউবাল্লিগু শাহিদ আল গায়বা। তখন সাহাবাই কেরামের মধ্যে 1,20,000 অথবা 1,10,000 সাহাবি তোর মধ্যে মদিনায় মুনাব্বারায় দাফিত হয়েছেন, মাত্র 10,000 সাহাবি। জান্নাতুল বাকিতে, আমরা জান্নাতুল বাকি বলে ওই দেশে বলে মার্কাতুল বাকি, জান্নাতুল বাকিতে মাত্র 10,000 সাহাবি ওইখানে দাফন হয়েছে, আর তলি 1,10,000 সাহাবি কোথায় গেল? এই 1,10,000 সাহাবি কোরআন এবং হাদিসকে নিয়ে পৃথিবীর সব জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে গেছে। আমি এই কথাটিকে এই জন্যই স্মরণ করছি যে তোমাদের আজকে যে যে পরিবেশে তোমরা আসো, আমরা আসলে তোমাদেরকে কিছুই দিতে পারি নাই, তবে তোমরা যা কিছু শিখেছো এইটা সারা বাংলাদেশে তথা সারা বিশ্বে তোমরা এটাকে সরাই ছিটিয়ে দিবে, এই অনুরোধটুকু রাখি। আর দ্বিতীয়ত যে অনুরোধটুকু রাখবো সেটা হচ্ছে যে প্রত্যেকটা দোয়ায় আমি কিন্তু, আমি যখন শিক্ষক হয়েছি, বিশেষ করে যখন আমি 2008 সালে হজে গিয়েছি, হজ থেকে আসার পরে হজের মধ্যে থেকে সব সময় আমি আমার ছাত্রদের জন্য দোয়া করি। আমি মনে করি আমার ছেলে যদি বেকার থাকে আমার কাছে কেমন লাগবে, এই জন্য প্রত্যেকটা নামাজে যখনই সময় পাই তখনই বলি, আল্লাহ আমার ছাত্রদেরকে তুমি বেকার রাখো না, আমার ছাত্রদেরকে তুমি তুমি খাদ্যের অভাব দিও না, এই কথাটুকু আমরা বলি থাকি। তো আমরাও তোমাদের কাছে একটা জিনিস দাবি করবো, সেটা হচ্ছে এই বিদায় বেলা আমরা যখন মরে যাব, আমরা যখন এন্তেকাল করব, কেউ তো পৃথিবীতে চিরস্থায়ী হিসেবে আসেনি, অন্তত আমাদের জন্য একটু আল্লাহর কাছে মুনাজাত করে একটু বলবে যে মানে আল্লাহ স্যারকে মাগফিরাত দিয়ে দিয়ে স্যারকে সকল গুণাগুলো মাফ করে দিয়েন। একটি পরীক্ষা মানে মানে ফার্স্ট টার্ম ফার্স্ট সেমিস্টারের একটি বিষয় বর্ধিত বিষয়ের অনুমতি আনতে আমাকে, আমি একজন চেয়ারম্যান হিসেবে যেহেতু আমি দায়িত্বে আছি, এইটা দায়িত্ব আমার উপরে বর্তায়, অন্য অন্য পরীক্ষা কমিটির সভাপতি সদস্য যারা আছেন তাদের উপরে, তাদের আগে তাদের পূর্বেই এই দায়িত্ব আমার উপরে মানে বর্তায়, সেটা আনতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, যেটা অব্যক্ত বেদনা, এগুলো আমি ডিসক্লোজ করতে চাই না। এরপরে হলো আপনি যেমন মনে রাখবেন, ওই যে বাংলাদেশের একজন অত্যন্ত বিজ্ঞান অধ্যাপক রামাজন, উনি একটা বই লিখেছেন, বইটার নাম হচ্ছে একামত দিন, বইটার নাম হচ্ছে কি একামত দিন। একামত দিনের বইয়ের এক জায়গায় উনি একটা কথা লিখেছেন যে একামত দিন এবং খেদমত দিন এটার মধ্যে কি পার্থক্য। তো পার্থক্য বলতে গিয়ে তিনি যেটা একামত দিন মানে অর্থ হচ্ছে দিন যেখানে ডমিনেট করে জিন, দিন যেখানে কন্ট্রোলিং অথরিটি থাকে, দিন কন্ট্রোলিং অথরিটি, খেদমতি দিন মানে, আর খেদমতি দিন হচ্ছে দিন কন্ট্রোলড বাই হয়, অর্থাৎ দিনকে পরিচালনা করা হয়, আর যেখানে একামতি দিনের জায়গায় দিন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে। আমরা বর্তমানে আসলে আমি বলতে দ্বিধা নেই, আমরা হলাম খেদমতি দিনের সিচুয়েশনে আছি, আমরা একামতের দিনের সিচুয়েশন আমরা নাই। আমাদের আসলে মানে ছড়ি ঘুরানোর মতো সময়, ছড়ি ঘুরানোর পজিশনে আমরা নাই, আমরা সব কিছু চাইলেই সব কিছু আমার জন্য মতো হবে, বিষয়টা তা নয়।
আমি সেই কথাটা ইঙ্গিতে আপনাদেরকে দিয়ে এতটুকু কথা বলতে চাই যে আপনাদের জন্য আমরা মানে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি, তবে তারপরেও চেষ্টায় কোনো ত্রুটি থাকলে আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। চেষ্টায় ত্রুটি থাকলে পড়ানোর ক্ষেত্রে, আপনাদেরকে জ্ঞান বিতরণের ক্ষেত্রে আমাদের যে ত্রুটিগুলো আছে সব কিছুর জন্য আমি নিঃসংকোচিত্তে দ্বিধাহীন চিত্তে আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি।